হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই চমৎকার একটা বিকেল, বিকেলটা দেখে ভালো লাগতেছে, কিন্তু মনটা আসলে ভালো নাই। আসলে আমাদের কত কারণেই মন খারাপ হয়, তাই না? তার মধ্যে অন্যতম আমরা বলি ফ্যামিলি রিজন থাকে। তবে আমি ফ্যামিলি রিজনগুলি অলওয়েজ চেষ্টা করি স্কিপ করতে, ইজিলি নিতে, বিকজ ফ্যামিলিতে প্রবলেম আসবে, আবার সলভ হবে, এটাই নর্মাল। বাট বাইরের মানুষগুলির কথা কি বলবো, কিছু মানুষের কথা না বললেই না। কথাটা হচ্ছে, তিন ধরনের মানুষের সাথে আমি একদমই চলতে পছন্দ করি না। সেটা হচ্ছে, দেখা গেল আমরা দুই তিনজন বসে গল্প করলাম, বা দুইজন বসে গল্প করলাম, বা তিনজন বসে গল্প করলাম, একজন উঠার সাথে সাথেই তার ব্যাপারে হয়তো কিছু না কিছু নেগেটিভ বলতে শুরু করে দিবে যে মানুষটা। তা সে থাকা অবস্থায় কিন্তু তার সাথে হাসি খুশিভাবে কথা বলছে, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই তার ব্যাপারে কিছু না কিছু নেগেটিভ বলবেই। তখন না পারলেও পরবর্তীতে তুমি যদি একটু তার সাথে ভালো থাকো, মানে ভালো মতো কথা বলো, তাহলেই মানে দেখা যাবে তার ব্যাপারে কথা বলা শুরু করছে। খুব এই ধরনের ব্যাক বাইটিং মানুষগুলি খুব ডেঞ্জারাস হয়, এদের স্টেটমেন্টও খুব ঘন ঘন চেঞ্জ হয় দেখবা। দ্বিতীয়ত, যে মানুষগুলি কথা নিজে একটা, আমি আজকে বললো একটা কমিটমেন্ট দিল, কিন্তু একটা কথা বললো, পরবর্তীতে দেখা গেল কথাটা ঠিক রাখলো না। আসলে যে নিজের কথার ভ্যালু নিজে দিতে পারে না, সে অন্যের কথার ভ্যালু কী দিবে? এটা। আর তৃতীয়ত হচ্ছে জেলাসি ক্যারেক্টার। কিছু মানুষ আছে দেখবা তোমার সাথে এত ভালো করে কথা বলতেছে, এত ভালো, তোমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো তুমি, আমি চেষ্টা করি যেমন আমি সবার সাথে আমি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, আনলেস আমার সাথে আমি যতক্ষণ কেউ খারাপ করতে না দেখি আমি কেন মানুষের সাথে খারাপ করব, বা মিসবিহেভ, আমি রাগ আছে আমার চরম, আমি কিন্তু আমি কেউ আমার সাথে সে যে লেভেলেরই হোক, কেউ আমার সাথে আমি যতক্ষণ না খারাপ দেখবো আমি কখনোই চেষ্টা করি না আমি তার সাথে মিসবিহেভ করতে। মিসবিহেভ তো করিই না, কারো অ্যাটিটিউডে কোনো প্রবলেম দেখলে বা কোনো কিছু ভালো না লাগলে আমি আস্তে করে সাইড হয়ে যাই। তো কিছু মানুষ দেখবে তোমার সাথে ভালো, কিন্তু তুমি যদি আরেকজনের সাথে ভালো হও এটা তার সহ্য হবে না, মানে অটোমেটিকলি বিভিন্ন কারণে তার জেলাস আসবে। তো এই জেলাসি মানুষগুলি খুব ডেঞ্জারাস হয়, মানুষের কম বেশি তো আসেই, সবার মধ্যেই ছোটোখাটো বিষয় থাকে, কিন্তু কিছু মানুষ খুব ডেঞ্জারাস টাইপের জেলাসি হয়। তো এই ধরনের মানুষের কাছ থেকে খুব দূরে থাকতে হয়। আর আরেকটা কথা, মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলতে পারে তারা সব পাপ করতে পারে আমি মনে করি, সো ভ্যারি কেয়ারফুল। যাই হোক, মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, চমৎকার একটা বিকেল দেখো। যাই হোক, সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো, অলওয়েজ পজিটিভ থাকো। আল্লাহ হাফেজ।